विधानसभा বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল এবং সেই সঙ্গে সঙ্গে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জির সমর্থনে নির্বাচন সভা করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট 24 আওয়ার্স টিভি। বিজেপি সরকারটা প্রতিষ্ঠিত হচ্ছে ভাই, আপনারা আমাদের দুটোই প্রার্থীদেরকেও বলতে বাড়িতে আমরা আগামী 5 বছরে খাবার পরিষ্কার জল করে দিব বচন দিয়েছে। কৃষ্ণেন্দুদা বলছেন স্কুলের অবস্থা খারাপ, বাচ্চাদের পড়াশোনার জন্য কলেজ ভালো নেই। আপনাদেরকে জানাতে এসেছি বিজেপি সরকার প্রতিষ্ঠিত করা পরে 20,000 কোটি টাকা, কত 20,000 কোটি টাকা নিয়ে বাংলায় প্রত্যেকটা সরকারি স্কুলের উন্নয়নটা করবে আজকে এই বচন দিতে এসেছে। কুলটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অজয় পোদ্দারকে সমর্থন জানাতে স্টেডিয়ামের মাঠে হেলিকপ্টার থেকে নেমে কুলটির রামনগর পর্যন্ত শোভাযাত্রা করে দিলীপ ঘোষ। দুর্গাপুর থেকে তপতী পালের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। আরে মাইকটা না, হ্যাঁ বাস চলো হেলিকপ্টারের যান্ত্রিক গোলযোগের কারণে আসতে পারেননি তিনি, কিন্তু কথা দিয়েছিলেন একদিন আসবে। সেই মতো বুধবার খাঁখা রৌদ্রে গোকর্ণর যুগযুগ ময়দানে দুপুর 12:40 হেলিকপ্টারে আসেন। তারপর নির্বাচনী জনসভা সেরেই বাপি সরকার অভিনেত্রীকে বরণ করে নেন। এই জনসভায় সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মুর্শিদাবাদ থেকে কুশল শরীফের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। একটা ভোট যেন অন্য কোনো পার্টিতে না পড়ে। প্রার্থী আজকে যেই হোক না কেন, ভোট চাইতে আপনাদের কাছে যেই আসুক না কেন, মনে রাখবেন শুধু এক মুখ, একজনের মুখ যে বাংলার মানুষের জন্য খাচ্ছে, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে। শুধু একটা মুখে ভোট দেবেন। প্রার্থী যেই হোক, আজকে অপূর্বদা এখানে রয়েছে, যেমন অপূর্বদা সৈনিক তেমন আমিও কিন্তু দিদির সৈনিক, দিদির দূত। আপনাদের জন্য আমরা দাঁড়িয়ে থাকবো ঠিকই, কিন্তু মনে রাখবেন কাজ করছে বাংলার মানুষের জন্য জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কেউ নয়, আমরা শুধুমাত্র তাদের সৈনিক। তাই 29 তারিখ সকালবেলা গিয়ে মায়েদেরকে বলবো রান্না বান্না আগে সেরে দেবেন। এমনিও রমজান মাস চলছে, গরমের মধ্যে বেশিক্ষণ দাঁড়াতে হবে না, অপেক্ষা করতে হবে না, গিয়ে চটপট 1 নম্বর বোতাম, নাম্বার 1 দাদাও হবে, নাম্বার 1 বোতাম টিপে, 1 নম্বর বোতাম টিপে দাদাকে বিপুল ভোটে জয় করুন এবং দিদির হাত আরও শক্ত করুন, যাতে আমরা এই সাম্প্রদায়িক শক্তির বিরোধিতা করতে পারি। আর বাংলায় অন্য কেউ আসবে? আপনি কি নতুন স্মার্টফোন কিনতে চান অথবা স্মার্ট টিভি? তাহলে আজই আসুন জোরিয়ন ইনফোটেক। এছাড়াও পাবেন ফ্রিজ, এয়ার কন্ডিশনার, মোবাইল রিচার্জ, নামি দামি কোম্পানির মোবাইল অ্যাক্সেসরিজ, সুবর্ণ সুযোগ, যে কোনো কেনাকাটায় পাবেন ফাইন্যান্সের সুবিধা। আজই আসুন জোরিয়ন ইনফোটেক, আমাদের ব্রাঞ্চ পিকনিক গার্ডেন, তিলজলা, অ্যাসোসিয়েশন ক্লাব এবং 39 বাস স্ট্যান্ডের খুব কাছে। জোরিয়ন ইনফোটেক, আমাদের ফোন নাম্বার 9831320644। আপনি যা কিছু কিনতে চান সবকিছুই পাবেন এখানে, জোরিয়ন ইনফোটেক। ছাপা শাড়ি মানে কৃষ্ণা শাড়ি। ঘরে কিংবা বাইরে, উৎসবে কিংবা যে কোনো অনুষ্ঠানে
ব্যবহারের জন্য উন্নত মানের নজর কাড়া নানা রকমারি ডিজাইনের ছাপা শাড়ি অথবা নাইটি কিনতে হলে অবশ্যই আপনার প্রথম পছন্দ হবে কৃষ্ণা শাড়ি। বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট www.shahadesignsarisenter.com, আমাদের ইমেল আইডি shahadesignsarisenter@gmail.com। ছাপা শাড়ি মানেই কৃষ্ণা শাড়ি। ওকেশন যাই হোক, ডেলিভারি অন টাইম অ্যাপের সঙ্গে কেক বা যে কোনো ফুড গ্রোসারি আইটেমের পিক আপ অ্যান্ড ড্রপ এখন সহজ। আজই ডাউনলোড করুন ডেলিভারি অন টাইম অ্যাপ। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে কার্যত ঊর্ধ্বমুখী সারা রাজ্যের পাশাপাশি জেলা জুড়ে সংক্রমণের সংখ্যা ক্রমে বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে এলাকার মানুষকে সুরক্ষিত রাখতে রামনবমী উপলক্ষে বাইক র্যালি বন্ধ করে দেওয়া হয়েছে রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে। তবে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের খায়রুল্লাহ চক এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রামনবমী উৎসবে মেতে উঠেছে এলাকার মানুষজন। এদিন সুসজ্জিত ট্যাবলো গাড়ি নিয়ে এবং রাম সীতা সহযোগী বর্ণাঢ্য শোভাযাত্রা গোটা এলাকা প্রদক্ষিণ করে। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় কয়েকশো মানুষ পা মিলিয়েছেন। বিভিন্ন বাদ্যযন্ত্রের আওয়াজে রামনবমীতে মেতে উঠেছে এলাকার মানুষ। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পাড়ে, রিপোর্ট 24 আওয়ার্স টিভি। দমদম মিউনিসিপ্যালিটি হাসপাতালের সামনে দমদম থানার পুলিশের উদ্যোগে মাস্ক ব্যবহারের অভিযানে নামলো টোটো চালক থেকে শুরু করে পথ চলতি মানুষ। যারা মাস্ক ব্যবহার করছে না, পুলিশের পক্ষ থেকে তাদেরকে সতর্ক করা হচ্ছে এবং তাদের হাতে মাস্ক তুলেও দেওয়া হচ্ছে। যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, সেই কারণে মানুষকে সচেতন করার জন্যই এই উদ্যোগ পুলিশের। ব্যারাকপুর থেকে সৌরভ সরকারের রিপোর্ট 24 আওয়ার্স টিভি। দেশের পাশাপাশি রাজ্যেও বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করল রাজ্য সরকার। চিকিৎসক, নার্স এবং সেই সঙ্গে সঙ্গে অন্যান্য স্বাস্থ্যকর্মীদের রোজ আসতে হবে কাজে। রবিবার ও ছুটির দিনেও কাজ করতে হতে পারে। বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানালো রাজ্য স্বাস্থ্য দপ্তর। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি, কলকাতা। পশ্চিম বর্ধমানের আসানসোল উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী মলয় ঘটকের সমর্থনে সোহম চক্রবর্তী এবং সায়ন্তিকা ব্যানার্জি আসানসোলে জনসভা সারলেন বুধবার বিকেলে। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সোহম বলেন, এই নির্বাচনে দুটি ভাইরাসের সঙ্গে লড়াই হচ্ছে, একটা কোভিড, অন্যটা বিজেপি। তিনি বলেন, দুটি ভাইরাসকে বাংলা থেকে তাড়াতে হবে। আসানসোল থেকে উজ্জ্বল দাশগুপ্তের রিপোর্ট 24 আওয়ার্স টিভি। এত কম আওয়াজ এখানে না, আমি জানি এখানে মানুষদের আওয়াজ কিরকম। দিদি অবধি যেন পৌঁছায়, খেলা হবে, খেলা হবে কি, খেলা হবে তো। সকাল সময় আমাদের কলকাতায় আরো একটা মিটিং রয়েছে, তো সেটাতে পৌঁছাতে পারছি না অন টাইম। তাই হয়তো অনুরোধ করেছি, যদি আর অন্তত কিছুটা সময় পাই, ওয়েট করেন, তো এখান থেকে টেনে বেরিয়ে যেতে হবে, না হলে হয়তো অনেক কথাই ছিল বলার আপনাদের সঙ্গে। শুধু একটাই কথা বলবো আপনাদের, এখানে আমরা যে সকলে উপবিষ্ট হয়েছি, সারা তৃণমূল কংগ্রেসের কর্মী, সৈনিক এবং সর্বোপরি যে পরিচয়টা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী এবং তার অভিভাবিকা, তিনি বাংলার অভিভাবিকা এবং সেই বঙ্গবাসী আমরা।